আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে বলছি যে আমি কালকে একটা নতুন ভিডিও তৈরি করছিলাম যে আমার বাপসে ব্রেডগুলো নিয়ে। তো কালকে ভিডিওতে বলছি প্রতিদিন না আমার ফার্মের এক একটা জাতের মুরগিদের নিয়ে নতুন নতুন ভিডিও বানাবো আর তাদের দাম সম্পর্কে একটু ধারণা দিব। তো কালকে দিছি বাপসে ব্রেড সম্পর্কে ধারণা, আজকে আরও দুইটা নতুন জাতের ব্রিডের ধারণা দিব, সেটা হচ্ছে গোল্ডেন সেব্রেড এবং সিলভার সেব্রেড। গোল্ডেন সেব্রেডগুলো এখন বর্তমানে মার্কেটে কেমন দাম যাচ্ছে এবং সিলভার সেব্রেডগুলোর একদিনে বাচ্চা, এক মাস বয়সে বাচ্চা বা অ্যাডাল্টগুলো কেমন দাম যাচ্ছে, এইগুলো আপনাদেরকে কিছুটা আসলে আমার ব্যক্তিগত মতে থেকে একটু কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কোয়ালিটি কেমন হলে কেমন দাম হয় সেটাও দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার সিলভার সেব্রেড পেয়ারটা আছে আর ওইখানে আছে গোল্ডেন সেব্রেড। তো আসলে মুরগির দামটা না সব সময় মুরগির কোয়ালিটি পরে নির্ভরশীল হয়ে তার দামটা নির্ধারণ হয়। তো আসলে আমার কাছে বাচ্চা রেটটা যতটা না 100% ইম্পোর্টের কোয়ালিটি ফুল আছে, আমার কাছে মনে হয় যে আমার সিলভার এবং গোল্ডের কোয়ালিটিটা অতটা 100% না। 100% না বলে তাই যে খুবই খারাপ তাও না, এটা আপনার বলা যায় 70% 80% মোটামুটি কোয়ালিটি আছে গোল্ডেন সেব্রেডটা। আর এই যে সিলভার সেব্রেডটা অবশ্যই এরকম, এটা এটা 80% কোয়ালিটি আছে, এটা 100% নয়। আসলে ইম্পোর্টের মাল ছাড়া আমাদের দেশে যে মালগুলো পাওয়া যায় না কেন সবগুলো 100% কোয়ালিটি না। আর সেব্রেড কেনার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেব্রেডের সব থেকে বড়ো মার্কিংয়ের লুকোচুরিটা হচ্ছে এদের লেজের কাছে, এদের লেজের যে মার্কিংটা এইটা সবসময় দেখে কেনার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আপনি যদি এমন মিডিয়াম বা 80% কোয়ালিটি যদি মাল আপনি কিনতে চান, তাও আপনার কাছে এমন 3 পিস মাল আপনার 20,000 টাকার মতো পড়বে। আর যদি 100% ইম্পোর্টের মাল নিতে চান, ওই যে কালকে বলছি যে ফ্রিজাররা এবার সিজনে যত মুরগি আসছে সবই কম বেশি আপনার সেব্রেডগুলো 65,000 টাকা করে 3 পিস বিক্রি করছে ইম্পোর্টের, ওগুলো কোয়ালিটি যে 100% আছে, যার কারণে ওগুলো একটু দাম বেশি, এগুলো কোয়ালিটি একটু লো আছে, তার মানে 80%, যার কারণে এগুলো দাম কম। আর এদের একদিনে বাচ্চা মোটামুটি আমি 1500 টাকা জোড়া সেল করি আর এক মাসে এটা 3,000 টাকা। সিলভার সেব্রেড গোল্ডেন সেব্রেড দুটা সেম রেটে মোটামুটি সেল করি। আর এটা হচ্ছে সিলভার সেব্রেড মোটামুটি 20,000 টাকা হলে 3 পিস আপনি মিডিয়াম পেয়ে যাবেন। আর আবার গোল্ডেন সিলভারের তুলনায় কিন্তু গোল্ডেনগুলো আবার একটু রেট কমই হয়। তো আমি 4 পিস এখানে গোল্ডেন সিলভারের 20,000 টাকা দিয়ে কিনছিলাম, মোটামুটি এরা ডিম দিচ্ছে, এগুলো কোয়ালিটি মোটামুটি, এগুলো 70% 80% হতো 100% সবসময় বললাম না সেভারেটের লেজের মার্কিংটা দেখার চেষ্টা করুন। দেখেন এখানে আমার যে এই যে গোল্ডেন ফিমেলটা আছে এটা কিন্তু লেজের মার্কিংটা খুব ভালো না, কিন্তু এখানে যদি আরেকটা গোল্ডেন সিলভারের ফিমেল দেখায়, এই যে এখানে পাশাপাশি এই দুইটা ফিমেলে কিন্তু লেজার মার্কিংটা খুব সুন্দর, ওইটা ওইটা লেজার মার্কিং দেখেন খুব বেশি ভালো না। তো আপনারা আগে সেব্রেড কেনার সময় লেজার মার্কিংটা খেয়াল করবেন। আর আমাদের তো ইউটিউব গুগল আছে, যে কোনো একটা ব্রেড কেনার আগে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইউটিউব গুগল চেক করা। মোটামুটি আমার গোল্ডেন সেব্রেডেরও গায়ের মার্কিংটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এদের একদিনে বাসা 1500 টাকা জোড়া সেল করি এবং এক মাসে মাসটা 3,000 টাকা জোড়া। আমি এক মাসের ভিতরে মোটামুটি 4টা ভ্যাকসিন কমপ্লিট করে দিই বাচ্চার, মোটামুটি এগুলো আপনারা ব্রিডিংয়ের জন্য বাসায় রেডি করতে পারেন। আর মোটামুটি কিন্তু খুবই জনপ্রিয় কারণ সেব্রাইটের গায়ে প্রিন্টের জন্য কিন্তু সেব্রাইটটা সব থেকে সুন্দর একটি বলা হয়। আর এগুলো কিন্তু সাইজে ছোটো, আপনার চাইলে যে কোনো জায়গায় খুব ভালোভাবে অনাসে মুরগিটা পালতে পারেন। ছোটো খাঁচা কবুতর যারা কবুতর পালেন তাদের কবুতরের খাঁচা কিন্তু মুরগিগুলো রাখা খুবই ইজিলি। আর এগুলো কিন্তু ভালোই ডিম দেয়, আমার অন্য কোনার থেকে কিন্তু সেব্রেডটা মোটামুটি খুব ভালো ডিম দেয় আর ডিমের ফাটালে ভালো হয়। আর কিন্তু সেব্রেডে একটা কমন সমস্যা আছে, সেটা হচ্ছে এদের ঠান্ডা, সেব্রেডে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে, ঠান্ডা সমস্যাটা এদের একটু বেশি। তো এটা এটা একটু খেয়াল রাখতে হবে, আপনি ঠান্ডা লাগবে আপনি যদি এদেরকে রেগুলার সপ্তাহে একটা বার হলেও একটু রোদে দিতে পারেন, তাহলে ঠান্ডা হাত থেকে এদেরকে মুক্তি করতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।